আন্তর্জাতিক ভারত আমেরিকার মূল নীতি ধর্মীয় বহুত্ববাদ এই দুই শক্তি মিলে একুশ শতকের পথ নির্ধারণ করবে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সুরে সুর মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন ভারতে পক্ষপাতমূলক আচরণের কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিপুল সম্বর্ধনা শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। বলেন এই দুই দেশ আজ যে সিদ্ধান্ত নেবে তা প্রভাব পড়বে পরবর্তী প্রজন্মের ওপর। যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে মোদী কাটিয়েছেন জো বাইডেনের সাথে ওভালে দ্বিপাক্ষিক বৈঠক, ক্যাপিটলে মার্কিন কংগ্রেসের সিনেটর আর কংগ্রেসম্যানদের উদ্দেশ্যে বক্তৃতা আর হোয়াইট হাউসে ডিনার করে মোদীকে দেওয়া হয়েছে গান স্যালুট, লাল গালিচা সম্বর্ধনা। মার্কিন কংগ্রেসে দ্বিতীয়বারের মতো বক্তৃতা দিয়ে প্রথম কোনো ভারতীয় হিসেবে ইতিহাস গড়েছেন নরেন্দ্র মোদী। মোদীর সম্মানে আয়োজিত নৈশ ভোজে চারশো অতিথির মধ্যে ছিলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি, আনন্দ মাহিন্দ্রা, সুন্দর পিচাই, সাতিয়া নাদেলা, ইন্দ্রা নুই আর অ্যাপল প্রধান টিম কুক। যোগ দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, স্পিকার ন্যান্সি পেলোসি এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গাসেট্টি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।